Friday from 11:59 p.m. only on Radio Foorti 88 FM. ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমার বাবা গ্রামে থাকত। বাবা যখন গ্রামে থাকত তখন সে সারা দিন তার নানার সাথে থাকত। বাবার নানা বাবাকে খুব ভালোবাসতেন। আর এই ঘটনা যখন বাবার সাথে ঘটে তার অনেক বছর আগেই বাবার নানা মারা যায়। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। বাবার সব চেনা জানা লোক বাবাকে খুব ভালো জানতেন। আমার দাদা একজন ব্যবসায়ী ছিলেন। দাদা খুব সাহসী একজন লোক। দাদার বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যেত মাঝে মাঝে। তো একদিন কাজ শেষ করে ভর দুপুরবেলা দাদা বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে বাড়ি ফিরতে বেশ বড় বড় জঙ্গল পাড়ি দিতে হয়। হঠাৎ কেউ একজন ওই জঙ্গল থেকে দাদা ভাইয়ের হাতে ইলিশ মাছ দেখে পিছু নিল। কিন্তু ঘটনাটা দাদা বুঝতে পারেনি। দাদা মাছ নিয়ে ভালোভাবে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে দাদা মাছগুলো দাদির হাতে দিল। দাদি মাছগুলো ধুয়ে কুটে ভাজার জন্য রান্নাঘরে নিয়ে গেল। মাছগুলো ভেজে ঘরে এনে রেখে দিয়েছে। এর মধ্যে দাদি আবার বাবাকে ঘুমাতে বলে গেছেন। বাবা ও দাদির কথা মতো ঘুমানোর জন্য চোখ কেবল বুঝবে হঠাৎ তিনি শুনলেন কেউ একজন বাবাকে নাম ধরে ডাক দিল। বাবাও সাথে সাথে চোখ মেলে সাথে সাথে সাড়া দিল। বাবা সাড়া দিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে তার একটা বন্ধু তাকে ডাকছে। বাবা তার বন্ধুকে দেখে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরোনোর পর বাবা তার বন্ধুকে জিজ্ঞেস করল যে কী ব্যাপার। বাবার বন্ধু বলে চল তোকে নিয়ে এক জায়গায় যাব। বাবা জানতে চাইল কোথায় যাবি বলবি তো নাকি। বাবার বন্ধু বাবাকে বলল গেলেই দেখতে পাবি চল, আর তার আগে একটা কাজ কর, তোর বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে, তোর মা ভেজে ঘরে রেখে দিয়েছে, যা নিয়ে আয়। বাবাও কিছু না বুঝতে পেরে তার কথা মতো ভাজা মাছগুলো আনতে গেল। বাবার এই বন্ধু কোনো মানুষ ছিল না, এটা ছিল দাদার পিছু নিয়ে আসা সেই জিনিসটা। কিন্তু বাবাও তখনও কিছু বুঝে উঠতে পারেনি। বাবা মাছ নিয়ে আসার পর তার বন্ধু তাকে এক জায়গায় নিয়ে যায়। সেখানে একটা বড় গাছের কাছে গিয়ে দাঁড়ায়। ওই গাছের নিচে মানে একটু পাশেই ছিল বাবার ওই নানার কবরস্থান। অতঃপর বাবার বন্ধু বাবাকে বলে গাছে উঠতে। বাবা তার কথা মতো গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু একটু পরেই খেয়াল করে যে গাছে উঠতে পারছে না সে। অন্যদিকে বাবার বন্ধু এক লাফ মেরে গাছের মাথায় উঠে গেল। তখন থেকে বাবার মনে একটু খটকা লাগা শুরু হলো যে আমি যার সাথে আছি সে কি মানুষ নাকি অন্য কিছু। কিছুক্ষণ পর বাবা অনেক কষ্ট করে গাছের মাথায় উঠে যায়। ওই জিনিসটা বাবাকে একদম গাছের মাথায় নিয়ে বসিয়ে দেয়। তো দুজন গাছের মাথায় বসে বসে মাছ খাচ্ছে। কিন্তু বাবা কিছুটা হলেও বুঝে উঠতে পেরেছিলেন যে এটা মানুষ না। বাবা বসা ছিল তার বন্ধুর সামনে, আর তার বন্ধু বসা ছিল বাবার পেছনে। হঠাৎ বাবা খেয়াল করলো যে তার বন্ধুর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। বাবা পেছন ফিরে তাকাতে না তাকাতেই বাবাকে জিনিসটা জোরে ধাক্কা দেয়। নিচে ছিল ছোট ছোট গাছের ডাল কাটা। বাবা নিচে পড়ার সাথে সাথেই একটা ডাল বাবার দাড়ি ফুটো হয়ে একদম মুখের ভিতরে ঢুকে যায়, আর বাবা পুরোপুরি অজ্ঞান হয়ে সেখানে পড়ে থাকেন। তারপর জ্ঞান ফেরার পর সবাই বাবাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল। আজব ব্যাপার হলো বাবা জানায় উনি যখন অজ্ঞান হয়ে ওখানে পড়েছিলেন তখন নাকি বাবার নানা বাবাকে এসে ধরে। আজব ব্যাপার হলো বাবা জানায় উনি যখন অজ্ঞান হয়ে ওখানে পড়েছিলেন তখন নাকি বাবার নানা বাবাকে এসে ধরে ওখান থেকে উঠিয়ে বাড়ির সামনে এনে রেখে দিয়ে যায়। সবাইকে বলার পর সবাই অবাক হয়ে বলে যে মানুষটা এত বছর হলো মারা গেছে সে কিভাবে তোমাকে ওখান থেকে এখানে এনে রাখতে পারে।
এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও জানা যায়নি যে সেদিন বাবাকে তার নানা কিভাবে বাঁচিয়েছিলেন। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm।